মাইতে আমার ছেড়ে গেল দমনে লাগিয়া তারে ডাকিব, আরে তারে ডাকিব মাগো মা বলিয়া। মাইতে আমার ছেড়ে গেল দমনে লাগিয়া তারে ডাকিব, কে খায় হাই রে আমাই ছেড়ে গেল একবার নাম বলিয়া আমারে বহিল। মনের কথা মনে রাখিল যে চা পায়া তারে ডাকিব, আরে তারে ডাকিব গো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া কে গায়াই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পড়া না আকুল হইয়া মায়ের লাগিয়া। সেই মায়ের বলিয়া দিয়া কাপুরে রাখিব তারে ডাকিব, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া তারে ডাকিব। পীরের কাছে টাকা দিয়ে বলছেন হুজুর একটু আমার জন্য দোয়া করো, আরে মুসলমান, আরে পীরের থেকে আগে তোমার বড় বাড়িতে তোমার বড় পীর আছে, আছে না ভাই? কি বলতো মা, টাকা দিয়ে আমরা দোয়া চাইতে যাচ্ছি, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও তোমার মা বেঁচে আছে, মার কাছে গিয়ে বলো মা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি বড় বিপদে পড়ে গেছি মা। মা যদি ওই সময় দোয়া করে, আল্লাহ বলছে আমি পৃথিবীর সমস্ত মানুষের আগে যতই পীর পয়গম্বরকে টাকা পয়সা দিয়ে মন্ত্রীকে টাকা দিয়ে দোয়া চাও তাদের দোয়া আমি কবুল করতে পারি ও না পারি, কিন্তু তোমার মা যদি একবার দোয়া করে আমি আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে নেব। তাহলে মা বাপকে আমাদেরকে ভালোবাসতে হবে, কি বলবো মা বাবার কাছে গিয়ে আমাদেরকে কাঁদতে হবে, কিন্তু আমরা তো সেরকম আছি। যার নাম হচ্ছে বিখ্যাত স্বামী ছিলেন হজরতে ওয়াইস কুর্মী, নাম শুনেছেন ওয়াইস কুর্মী? এ মার পিনা হুকুমে কোথাও যেতেন না, মার কথা বলতে চলতেন, এ মায়ের যখন কথা তুলেছি তুললেন আমি কয়েকটা দিয়ে আপনাদেরকে বলে বিলতি করবো।
তো হযরত ওয়াইসকুনি মায়ের কাছে গেল মা আপন করতে বসতে চলতে যেখানে যায় ওয়াইসকুনি ঘাড়ে পিঠে করে চাপিয়ে নিয়ে তার মাকে নিয়ে চলে যায় একদিন হযরত ওয়াইসকুনি তিনার মার কাছে গিয়ে বলতে লাগলেন বলে মা গো তুমি যদি আমাকে একবার হুকুম দাও ইজাজত দিয়ে দাও তবে বিশ্বের নবীর সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করে আমি চলে আসব ওয়াইসকুনির মা বলতে লাগলো বেটা ওয়াইস রে তুমি নবী 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 কেন করে যাও নবীকে দেখার জন্য এত কেন ছটপট কত করো রে তবে বেটা ওয়াইস একটা কথা জেনে নাও নবী মোস্তফাকে দেখতে গেলে পরে যে একবার নবীকে দেখে নিবে সে তো জান্নাতের হকদার হয়ে যাবে তবে ভাই শুনে নাও তোমার মা যদি পৃথিবী জগতে বেঁচে থাকে তোমার মাকে যদি তুমি খুশি করে দাও মাকে তুমি যদি বড় আনন্দিত করে দাও তোমার মা যদি মন ভরে আল্লাহর কাছে দোয়া করে রে তোমার মা যদি খুশি হয়ে যায় তবে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে আজ আমরা বাবা কতই মা বাপকে আমরা ভালোবাসি একটা পরের মেয়েকে বিয়ে করে নামাসার পরে আরাম করে খাটের উপরে আমরা শুইলাম আর মা বাপ যখন বুড়ো হয়ে যায় কানকানিতে দোয়ার ফোঁটা ফোঁটা দিয়ে আপন বাবা ছোট্ট করে ছিঁড়ে একটা কাঁথা দিয়ে দিলাম বলে তোমরা এই জায়গায় থাকো মা হু হু করে শীতে রাখতে আজকে করে যে কানকানিতে পড়ে থাকতে তবে প্রত্যেকটা মেয়েকে বলবো ওই বউদেরকে ওই নারীদেরকে বলবো রে মা তুমি স্বামীকে বলো বলে তোমার যদি মাকে চাও তবে আমাকে ছাড়ো বলে না কত মেয়ে আমি ঝগড়া করতে করতে স্বামীকে বলে তুই যদি তোর মাকে চাস তাহলে আমাকে ছেড়ে দে আর আমাকে যদি নিস তোর মাকে ছেড়ে দে কি ভাই বলে না যে মেয়েরা বলবে ওই রকম কথা তার স্বামীকে কি তুমি যদি আমাকে চাও তো তোমার মাকে ছেড়ে দাও তবে আমি ওই মাকে আমি বলবো তোমার কোলে যে বাচ্চাটাই আছে ওই বাচ্চাকে তুমি আদর করে মুখে খাবার নিয়ে খাইয়ে বড় করো যেদিন তোমার বাড়িতে বউ আসবে সেই দিনকে বউ বলে তোমাকে তোমার বেটাকে বলবে যদি আমাকে চাও তো তোমার মাকে ছাড়ো যেদিন তোমার কোল থেকে তোমার তোমাকে তোমার বেটাকে তোমার বউ কেড়ে নিবে সেদিন তোমার দিলে কেমন আহাত লাগবে সেদিন তুমি বুঝতে পারবে আজ মেয়েরা যদি সেই রকম বুঝতে পারে তো কেউ কারোর সাথে ঝগড়া করবে না করবে কি কিন্তু মেয়ে ছেলেরা তো অভ্যাস খারাপ আছে এবার মেয়েরা বলবে গিয়ে কি আর সামনে বসে থাকিস না নাকি কথা শুনে তাই ডাকে চাই না দেবে কোনো পরবাই বাড়িতে আপনার বউ আছে শাশুড়ি আছে বউ আপন যদি চাল ধুতে লেগে কি বলে কোনা দেখো একটা চাল পড়ে গেল পড়বে না পড়বে না হতেই পারে সেই সময়তে যদি আপনার শাশুড়ি বলে বৌমা এই চাল গুলা পড়ে গেছে উঠে একটু মাঝে ঢেলে দাও তোমার শ্বশুর দেখতে গেলে হয়তো তো চিলা দিয়ে কি না কেমন হলো খুব সুন্দর ঝগড়া হবে হবে আর যদি শাশুড়ি কি তোর চোখ নাই তোর মা শিখলি নি এই খেলে শিখে চাইলে ফেলে দিছি তো একটা দুটা হবে কথাতে ঝগড়া সৃষ্টি হয়ে গেল কি ভাই হবে তাহলে ঝগড়ার মূল হচ্ছে শাশুড়ি তোমার বিদিকে যেমন তুমি আদর করে কথা বলো তেমনি তোমার বউ থাকে তুমি যদি বউ মা বলে ডাকো তো বউ তোমাকে মা বলতে বাধ্য হয়ে যাবে কি ভাই ভাই তাহলে আমাদেরকে সেরকম শিক্ষা নিতে হবে তো বয়স্কুর্মী তার মার কাছে বলছে মা তুমি একবার যদি হুকুম দাও তো আমি নবীকে দেখতে চলে যাব জোরে বলো মা বলছে বেটা যদি নবীকে দেখতে যাবে যাও তবে দেখতে যায় দেখতে আর সব দেখতে যদি পাও তো দেখা করবে যদি দেখতে না পাও তো দাঁড়িয়ে ইন্তজার করবে না চলে আসবে হযরতে ওয়াইস কোনি যখন তার মায়ের যখন আদেশ পেয়ে গেলেন
আপন বাবা ধরে 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 আপন বাবা নবী মুস্তফা বাড়ির দিকে রওনা হয়ে গেলে ওই সময়তে বাড়ির দরজাতে গিয়ে দরজাতে বয়স্কনি আওয়াজ দিয়ে দিলে ঘরের ভিতর থেকে আওয়াজ দিতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কে আছো গো বলে আমি আছি একটা উটের রাখাল আমার নাম হলো বয়স্কুনি হযরত বয়স্কুনি বলতে আছেন না বিবি বাড়িতে আছেন বলে নাবি তো একটু আগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে হযরত বয়স্কুনি কাঁদতে লেগে গেল তুই চোখে পানি পড়তে লেগে গেল হযরত বয়স্কুনি বলে বলে আল্লাহ গো আমার কি নসিবে নবী আর জুটলো না এই জামানাতে নবী থাকা সত্ত্বে নবীর সঙ্গে আমার দেখা বলো না নবীকে আমি আর দেখতে পাবো না নবীর সঙ্গে আমার আলাপ আলোচনার বলো না হযরত বয়স্কুনি আয়েশা সিদ্দিকাকে বললেন মা গো আমি তো চলে যাব তবে আমি দাবা দয়ার নবী মুস্তফা যখন বাড়িতে চলে আসবেন তো আমার সালামটা নবীকে বলে দিবেন কি একটা উঠে রাখাল এসেছিল যার নাম হলো বয়স্কুনি চোখের পানি এত বন্ধ করো আমি তোমার মা গর্ভধারিণী মা আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না রে বেটা একবার কান্নাটা বন্ধ করো তবে বলো নবীকে দেখতে পেয়েছো কিনা একবার বলে দাও বয়স্কনি বললেন মা তোমার কথা আমি অমান্য করিনি গো মা আমি নবীর সঙ্গে তো দেখা বলো না আমি যদি একটু ইন্তেজার করতাম মা তবে নবীকে মন ভরে জীবরে আমি দেখে নিতাম নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করে চলে আসতাম মা তবে তুমি বলেছিলে ইন্তেজার করবে না তার জন্য আমি দাঁড়িয়ে ইন্তেজার করিনি মা আমি তোমার দরজার মতো চলে এসেছি হযরত বয়স্কুনির মা আল্লাহর কাছে দোয়া করলো রে বাবা আল্লাহর কাছে দোয়া করলো বলে আল্লাহ গো আমার নবী মুস্তফা সাহাবীরা নবীর কাছ থেকে যেটা না পেয়েছে আমার দয়ার নবী মুস্তফা সেইটা যাতে আমার বেটা বয়স্কুনিকে দিয়ে চলে যায় মায়ের দোয়ার দরবারে আল্লাহ দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেল বিশ্বের নবী আমার পৃথিবীতে গেছে রে যাওয়ার আগে আর সমস্ত সাহাবীদেরকে ডাক করে নিল সাহাবীরা সবাই একে 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 নবীর কাছে চলে আসলে হযরত উমর ফারুক একদিকে হযরত আলী একদিকে উসমান গানি একদিকে আবু বকর আর একদিকে নবী হাতে শরীরে জুব্বাটা নিয়ে আছে সাহাবীরা মনে মনে চিন্তা করছেন হয়তো নবী আমাকে দিয়ে দিবেন আলী মনে করছেন আমাকে দিবেন উসমান গানি মনে করে বলে আমাকে দিয়ে দিবে আবু বকর বলে আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বনাশ হয়তো আমাকে শরীরে জুব্বাটা দিয়ে দিবে দয়ার নবী মুস্তফা আমার বললে ও আমার সাহাবীরা তোমরা যেটা মনে মনে করো সেটা কিন্তু ঠিকই নয় কথাটা বুঝতে সাহাবীরা মনে মনে চিন্তা করছে কি নবীর শরীরের জুব্বাটা আমাকে দিবে যেমন আমাদের হুজুর সাহেবের ভাত মসজিদে যখন খাবার আসে আসে না আসে না খাবার যখন ধরে এলো তো খাবার খেতে যখন মসজিদে মন্দির কাছে দুই একটা লোক সবসময় উপোস করে তো ওই দুইটা লোক মনে মনে চিন্তা করবে কি মন্দির যদি খেতে না পারে তোমাদেরকে দিবে মনে করে না মন্দিরে খেতে না পারলে আমাদেরকে দিবে আমরা খেয়ে নিব আর ওই লোকটা মনে মনে করতে করতে যদি মন্দির সাহেব তাদেরকে না দিয়ে বলে এই খাবারটা ওকে দিয়ে ওই লোকটা রাগ হয় না আমার এই জিহ্বাটা জঙ্গলে একটা উটের রাখাল আছে যার নাম হচ্ছে বয়স্কুনি তাকে জিহ্বাটা দিয়ে চলে আসবে জোরে বলো সুবহানাল্লাহ
বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমর আলীকে বললেন, উমর আলী জুব্বাটা নিয়ে বাবা রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। রাস্তা ধরে চলতে 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 জঙ্গলে চলে গেলেন। এদিকে ওদিকে খুঁজতে আরম্ভ করে দিলেন। খুঁজতে খুঁজতে ওয়াইসকুলিকে দেখা গেল, সে আল্লাহর জিকিরের মধ্যে ছিল ধারে। ওই সময় বাবা হযরতে উমর আলী হযরতে ওয়াইসকুলির কাছে যাওয়ার পরে ওয়াইসকুলিকে জিজ্ঞাসা করলে, বলে তোমার নাম কি ওয়াইসকুলি? ওয়াইস বলতে লাগলেন, তোমরা কে কোথা থেকে এসছো? বলে আমরা গোলাম নবী মোস্তফার সাহাবি। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো উমর। বলে তোমার নামটা কি? বলে আমার নাম হলো আলী। হযরত ওয়াইস কুন্নি বলতে আছেন, ও উমর আলী, তোমরা যে নবীর সাহাবি এটা আমার মনে খোটা লাগে রে। কেমন কথা দেখছেন? উমর আলী বোঝা আমরা নবীর কাছে সর্বদাই, আর তুমি বলছো কি নবী কেমন সাহাবি তোমরা, তোমাদের মধ্যে খোটরা লাগে সাহাবি মনে হয় নাই। উমর আলী বলতে আছেন, ও হযরতে ওয়াইসকুন্নির দিকে তাকিয়ে বলছেন, ওয়াইসকুন্নি কি ব্যাপার, তুমি কেন এভাবে কথা বলো? হে উমর আলী, তোমরা নবীর সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই, বলে সর্বদাই তো আমরা নবীর নিকটে। বলে নবী যুদ্ধের ময়দানে গেছিলে, আর নবী যুদ্ধের ময়দানে গিয়ে তার দাঁত একটা মুবারক শহীদ হয়েছিল, তখন কি ছিলে? উমর আলী বললেন, তখনও আমরা ছিলাম। তবে উমর আলী বলো, যখন নবী মোস্তফার একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেল, আমি ওই সমাতে খবর পাওয়ার পরে আমি একটা পাথর নিয়ে আমি নিজের একটা দাঁতকে কাঁচা দাঁতকে ভেঙে দিলাম। মনে করলাম এটাও যদি না হয় দাঁতটাকে ভাঙলাম, যদি না হয় তারপরে তো ভেঙে দিলাম। এমনি করতে করতে 32টা দাঁতকে আমি ভেঙে দিয়েছি একমাত্র নবীর প্রেমে পাগল হয়ে। তবে কেমন তোমরা সাহাবি কি নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল? তোমরা ওই জায়গাতে ছিলে, তবে এখনো কেন তোমাদের মুখ ভরা দাঁত আছে বলো? ওই সাহাবি কেন দাঁত তোমাদের মুখে এখন আছে বলো? আর আমি নবীর প্রেমে পাগল হই, আমি 32টা দাঁত কানে ভেঙে দিয়েছি। উমর আলী বলছে, বাহ, এই হলো নবীর প্রেমিক পাগল। তাই বলি মাকে ভালোবাসতে হযরতে বয়স করণী, দেখল না হুজুরে চেহারায়ে নরানী, জুব্বা পেল প্রিয় রাসূলের, মাকে মুসির দুয়াকে মায়ের দিলে তেহরা। সুবহান আমার ভাষা বুঝতে পারেন না, বুঝতে পারছেন না? যদি পারেন দেখেন, হিন্দিতে বলে ভ্যাস কে সামনে আগার পিন বাজাওগে তো ভ্যাস কুছ নেই সমঝেগা, সমঝে গা? মহিষের সামনে, মহিষ বলেন তো, মহিষের সামনে যদি বাঁশিকে পুক করে বাজার তো কিছু বুঝবে? আর শরীরে মাছি বসে গেলে মাথা হয়ে যাবে, বাঁশি বাজারে ওরা মনে করছে কি আমার মাছি শুধু বুঝতেই পারছে না। তাহলে যদি আপনাদের সামনে আমি উর্দু যদি না করি কিংবা ভোজপুরি করি তাহলে কেন বাবা বা করছে মাথা হিলা দিয়ে সুস্থই বলে কথা বুঝতে পারবে না? তো তেমনি মনে হয় আপনারা বাংলা বুঝেন না নাকি? মানি দ
মিলিকি হাসরতি এ নিকামো শাহি জামানি নগর নগর ওর ডগর ডগর ফিরতা গো মারা মারা নগর নগর ওর ডগর ডগর ফিরতা গো মারা মারা মুঝ দুখিয়া কা ইস দুনিয়া মে কোই নহি সাহারা মুঝকো নগর নগর ওর ডগর ডগর ফিরতা গো মারা মারা মুঝ দুখিয়া কা ইস দুনিয়া মে কোই নহি সাহারা মুঝকো সিনে সে লাগা লো শাহি জামানি মুঝকো তৈবা মে বোলা লো শাহি জামানি তুমি দুনিয়া তুমি উপবা তোমরে আরস পড়োশি তোমারি তার বানে দো আলম চির দিন সে কুদসি নদী রে রহমান হম পর ডালো সাগে জামানি মুঝকো তৈবা মে বোলা লো সাগে জামানি জো ভি আয়ে তোমরে দর পর লোটন কা ভি খালি নবী কর সাইন কে সখি দা চিত কে পাশে লিখা লি তাই বজে সাইন জো ভি আয়ে তোমরে দর পর লোটন কা ভি খালি হর মমতা কি ঝোলি তুমনে রহমত সে ভর ডালি তো এইসে হি দয়া মো সাগে জামানে মুঝকো তৈবা মে বোলা লো সাগে জামানে আপনার মনে করবেন কি আমিও আল্লাহর সঙ্গে গাড়ি কথা বলছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ দু তিনটা ছত্র আপনাদের আমি শোনাবো না তারপরে পরে ইনশাআল্লাহ দেখবেন আবার পিসার আমাদের নিকটে আসবেন প্রত্যেক দরবারে খায় শেষ দোয়া খায় করার জন্য যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি না করে অবশ্যই পীর সাহেবের কাছে দোয়াটা নেওয়ার চেষ্টাটা করুন কোথা না জানি কার দোয়া আল্লাহ তাআলার কবুল হবে যদি একজনের দোয়া কবুল হয়ে যায় তো সবারই দোয়া কবুল হয়েই যাবে বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন যান এই কারবালাতে গিয়ে যে আমাদের পীর সাহেব বলছিলেন তো এক এক করে 72 জন যে শহীদ হয়েছিল তো ইমাম হুসেনের জন্য আসমান পর্যন্ত কেঁদেছিল আরে আসমান তো দূরের কথা জমিন গাছ পালা পর্যন্ত কেঁদেছিল মুস্তফা জব হামে যাদ আনে লাগে মুস্তফা জব হামে
চেপে না দেখে তো বাসের মর্ম কি জানবে? জানবে না। তো একটা লোক বললেন জীবনে কোন গাড়িতেই চাপে তো বুড়ো হয়ে গেছে। তো লোককে তার বেটা বলছে আপা তোমার কাজ করে গেছে, তুমি অমুক জায়গায় চলে যাবে। তো বাপ বলছে বেটা দেখ আমি তো গাড়ি বাড়িতে চাপিনি, তো তুই আমার কাজটা করে দিয়ে আয়। তো বেটা বলছে না তোমার কাজ তুমি যাও, বাপ যাবে না, বেটা ছাড়বে না, কাঁদতে নামতে বাস কাঁদতে নিয়ে যাওয়ার পরে বাসে ড্রাইভারের কাছে বসিয়ে দিই। ড্রাইভারকে বলছে ভাই আমার বাপজিকে বসিয়ে দিলাম, একটু জানাতে নামিয়ে দিই। তখন আপনাদের নবদ্বীপে, এবার নবদ্বীপ ঢোকার আগেই একটা চায়ের দোকানে বাসটাকে লাগিয়ে দিয়ে ড্রাইভার চা খেতে নিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে বুড়ো করেছে কি, নারায়ণ তাকবীর, সবাই দাঁড়িয়ে যান, টোটালে সকলেই দাঁড়িয়ে যান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসাল, নারায়ণ রিসাল, হুজুর পীর মসজিদ কা দামান, হুজুর